ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ইতিহাস সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এলাম এভিটিএ সলভ নিয়ে আজকে আমি যে পেজগুলি এভিটিএ সলভ করে দেবো সেগুলি হলো দুশো তেতাল্লিশ নম্বর পেজ আর দুশো আশি নম্বর পেজে যে এসএ কিউ কোশনগুলি রয়েছে সেই এসে কিউ উইথ অ্যান্সার আলোচনা করে দেবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবো চলো আজকে আমরা দেখে নেব পেজ নম্বর দুশো তেতাল্লিশ আর দুশো আশি নম্বর পেজে এসে কিউ কোশ্চেনগুলি রয়েছে তার অ্যান্সারগুলি আমরা দেখে নেব প্রথমেই আমরা দেখে নেব এসি দুশো তেতাল্লিশ নম্বর পেজে যে এসে কিউ কোশনগুলি রয়েছে তার অ্যান্সারগুলি প্রথমেই আমরা দেখে নেব ফার্স্ট কোশ্চেন রয়েছে ডক্টর ডেভিড লিভিংস্টন কে ছিলেন সঠিক অ্যান্সার হবে ডেভিড লিভিংস্টন ছিলেন একজন খ্রিস্টান মিশনারি ও ধর্ম প্রচারক নেক্সট কোশ্চেন রয়েছে বুল এর নির্দেশনামা বলতে কি বোঝায় সঠিক আনসার হবে সমুদ্র অভিযান নিয়ে স্পেন ও পর্তুগালের মধ্যে বিরোধ দেখা দিলে পোপ ষষ্ঠ আলেকজান্ডার যে নির্দেশনামার দ্বারা চোদ্দোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা নির্দিষ্ট করে দেন তা বুলের নির্দেশনামা নামে পরিচিত নেক্সট কোয়েশন রয়েছে অথবা বিশ্ব রাজনীতি বা ওয়েল্ড পলিটিক কি সঠিক অ্যান্সার হবে বিশ্ব রাজনীতি বা ওয়েল্ড পলিটিক নীতির প্রবক্তা জার্মান সম্রাট দ্বিতীয় কাইজার উইলিয়াম এই নীতি অনুসারে জার্মান সাম্রাজ্যবাদ অর্থনৈতিক স্বার্থকে উপেক্ষা করে জাতীয় মর্যাদার প্রতীক অঞ্চলগুলিতে সাম্রাজ্যবাদের বিস্তার ঘটায় নেক্সট কোয়েশ্চেন রয়েছে দুর্পাচ্য বলতে কী বোঝায় সঠিক আনসার হবে দুর্পাচ্য বলতে সাধারণভাবে চীন ও জাপানকে বোঝায় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অথবা মার্কেন্টাইল অর্থনীতির মূল কথা কী সঠিক আনসার হবে অর্থনীতির মূল কথা অর্থনৈতিক নিয়ন্ত্রণকে রাষ্ট্রের অধীনে নিয়ে আসতে হবে এই প্রকার অর্থনীতিতে রাষ্ট্রের স্বার্থ বণিকের স্বার্থ ও উৎপাদকের স্বার্থ অভিন্ন হবে নেক্সট কোয়েশ্চেন রয়েছে কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন সঠিক অ্যান্সার হবে আঠারোশো উনপঞ্চাশ সালে মার্চ মাসে লর্ড ডাল পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন নেক্সট কোয়েশ্চেন রয়েছে কে কাদের ওপর ওয়াং ঘিয়ার অসম চুক্তি আরোপ করে সঠিক অ্যান্সার হবে ইউরোপীয় শক্তিগুলি চীনের ওপর ওয়াং ঘিয়ার অসম চুক্তি আরোপ করে নেক্সট কোয়েশ্চেন রয়েছে অথবায় চীনের রুদ্ধদার নীতি কী ছিল সঠিক অ্যান্সার হবে ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা বাণিজ্যিক আইন মেনে মরশুমের শেষে বন্দর ছেড়ে চলে যেতে হতো তাদের চীনা ভাষা ও চীনা আদব কায়দা শিক্ষা এবং বাণিজ্য কুটিতে আগ্নেয় অস্ত্র সহ প্রবেশ করাও নিষিদ্ধ ছিল। আদের প্রতি এই কঠোর নীতি প্রয়োগকেই রুদ্ধদার নীতি বলা হয়। নেক্সট क्वेश्चन হচ্ছে কোন গভর্নর জেনারেল অ্যাংলি সিস্ট ওরিয়েন্টালিস বিতর্কের অবসান ঘটান? শর্টেন্স হবে লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট क्वेश्चन আর্য্য সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? শর্টেন্স হবে আর্য্য সভা মূল উদ্দেশ্য ছিল একেশ্বরবাদী হিন্দু বেদান্তবাদ সম্পর্কে আলোচনা ও বিতর্ক অধিবেশন। পরিচালনা করা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অথবা দলিত কাদের বলা হতো সডিগান সাহেব ভারতীয় সমাজ ব্যবস্থায় অস্পৃশ্য ও নিপীড়িত যেমন মাহার নাদার চামার হরিজন নমসূদ্র ই প্রভৃতি শ্রেণীরাই দলিত বলে অভিহিত করা হয় নেক্সট কোয়েশ্চেন মিন্টো আইনে কী বিষয়ে সংরক্ষণ করা হয় শরিয়ান সাহেব মুসলিমদের পৃথক নির্বাচনের উদ্দেশ্যে তাদের জন্য আসন সংরক্ষণ করা হয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে অথবায় কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইডু উপা ত্যাগ করেন সডিয়ান হবে জালিয়ান ওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদে সডিয়ানসভে হবে জালিয়ান ওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদে নেশকোষণ রয়েছে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন সডিয়ান্সার হবে কোনো ভারতীয় প্রতিনিধি না থাকার জন্য নিশ্কোষণ রয়েছে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী সডিআান্সার হবে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলিকে নিয়ে মুসলমানদের জন্য একটি পৃথক সার্বভৌম মুসলিম রাষ্ট্র গঠনের দাবি করা হয় নেক্সট কোশ্চেন রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কেছিলেন সটিহানসবে হিদেকি তোজো সটিহানসবে হিদেকি তজো নেক্সট কোয়েশ্চেন রয়েছে অথবা মাইলাই ঘটনাটি সটিহানসবে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে মার্কিন সেনারা ভিয়েত দিয়ে ওপর তীব্র আক্রমণ হানার উদ্দেশ্যে বিষাক্ত গ্যাস ও বিস্ফোরকের দ্বারা ভিয়েতনামের মাইলাই গ্রামের শিশু ও বৃদ্ধসহ চারশো থেকে সাড়ে চারশো জনকে হত্যা করে এই ঘটনা মাইলাই ঘটনা নামে পরিচিত নেক্সট নেক্সট কোয়েশন রয়েছে মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের মাধ্যমে সেখানে সোভিয়েত সাম্যবাদের প্রসার রোধ করা দুই ইউরোপের সঙ্গে মার্কিন ব্যবসা বাণিজ্যের পথ সুগম করা নেক্সট পরিকল্পনা গ্রহণকারী দেশগুলিকে নিয়ে একটি অনুগত রাষ্ট্রজোট গড়ে তোলা নেক্সট কোয়েশন রয়েছে দাঁতা কি সঠিক হবে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিনদের উনিশশো ষাটের দশকে শেষের দিকে পারস্পরিক নমনীয় ভাবকে দাঁতাত বলা হয় নেক্সট কোয়েশন রয়েছে কোন বছরকে আপ আফ্রিকার বছর বলা হয় সডিগান সাহেব উনিশশো সালকে আফ্রিকার বছর বলা হয় কারণ এই বছর আফ্রিকার সবচেয়ে বেশি সংখ্যক অঞ্চল ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে নেক্সট কোশ্চেন রয়েছে হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন স্বটিকান স্বরা ভারতের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান এবারে আমরা যে পেজটি দেখব সেটি হলো এসি দুশো আশি নম্বর পেজে যে এসে কি কোশ্চেনগুলি রয়েছে তার অ্যান্সারগুলি আমরা দেখে নেব ফার্স্ট কোশ্চেন রয়েছে আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় সডিআস হবে আলীনগরের সন্ধি সতেরোশো সাতান্ন সালের নয়ই ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজ উদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল নেক্সট কোশ্চেন মার্কেন্টাইল বাদ বা বণিকবাদ বলতে কী বোঝায় হবে ইউরোপের একটি অর্থনৈতিক নীতি হলো মার্কেন্টাইল বাদ অর্থাৎ রাষ্ট্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধ করার জন্য যে নীতিগুলি গৃহীত হয় তা বণিকবাদ বা মার্কেন্টাইল বাদ নামে পরিচিত নেক্সট কোয়েশন রয়েছে অথবা সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তাকে সঠিক অ্যান্সার হবে হারবার্ট স্পেন্সার সঠিক অ্যান্সার হবে হারবার্ট স্পেন্সার নেক্সট কোয়েশন রয়েছে ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হবে হাওয়াই দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আবিষ্কার করেন নেক্সট কোয়েশন অথবাই রয়েছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয় সঠিক অ্যান্সার হবে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশন বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে আঠারোশো দুই খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশন অন্ধকূপ হত্যাকে শিকান শে কোম্পানির কর্তা ব্যক্তি হল ওয়েল প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজ একশো ছেচল্লিশ জন নরনারীকে একটি ছোট্ট ঘরে বন্দি করে রেখেছিলেন সারা রাত প্রচণ্ড গরমে শ্বাসকষ্টের ফলে পরের দিন দেখা যায় তাদের মধ্যে একশো জন মারা যায় এই মর্মান্তিক ঘটনাটিকে অন্ধকূপ হত্যা বলা হয় নেক্সট কোশ্চেন অথবাই রয়েছে কবে কাদের মধ্যে বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হয় শিডিগান সাবে উনিশশো এক খ্রিস্টাব্দে সাতই সেপ্টেম্বর মোট এগারোটি বিদেশি শক্তি মিলিতভাবে চীনের ওপর বক্সার

তিন নাম কি সডি হবে সপ্তদশ বিধি নেক্সট কোশ্চেন অথবায় রয়েছে চার্লস উড কে ছিলেন সটি হবে লর্ড ডাল হৌসির আমলে শিক্ষা সংক্রান্ত বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি নেক্সট কোয়েশ্চেন রয়েছে অশনির সংকেত উপন্যাসটি কার লেখা সডি হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সটি আনস হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট কোশ্চেন রয়েছে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন সটি আনসার হবে এই কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না বলে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল নেক্সট কোয়েশ্চেন অথবাই রয়েছে কে কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন সটি আনসার হবে রামসে ম্যাকডোনাল্ড উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন নেক্সট কোয়েশ্চেন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কে পরিকল্পনাকে সডিয়ান্স হবে মাউন্ট ব্যাটেনের উপদেষ্টা লর্ড ইসমে ব্রিটিশ পার্লামেন্টে ভারত ভাগের পরিকল্পনা পেশ করেন যা ভারতীয় স্বাধীনতা রূপে পাশ হয় এটি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত নেক্সট কোশ্চেন রয়েছে হিডলারের পোল্যান্ড আক্রমণের উদ্দেশ্য কী ছিল সঠিক অ্যান্সার হবে পোল্যান্ডের ডান বন্দর এবং সেখানে যাতায়াতের জন্য পোল্যান্ডের ভিতর দিয়ে একটি রাস্তা দাবি করে পোল্যান্ড এই দাবি অগ্রাহ্য করলে হিডলার উনিশশো উনচল্লিশের পয়লা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেন এই ঘটনার মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে অথবা কে কবে আজাদ গঠন করেন রাসবিহারী বসু আজাদ ইন ফৌজ করে উনিশোশ সালে পয়লা সেপ্টেম্বর সিঙ্গাপুরে ইংরেজ বিদেশ সচিব বিশ্বযুদ্ধের সময় একটি ঘোষণা পত্র জারি করেন এতে বলা হয় প্যালেস্টাইনে ইহুদিদের জন্য জাতীয় বাসভূমি গড়ে তোলায় সচেষ্ট হবে ব্রিটিশ সরকার নেক্সট কোয়েশ্চেন রয়েছে সাদ্দাম হোসেন কে ছিলেন হবে সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন উনিশশো উনআশি থেকে দু হাজার তিন সাল পর্যন্ত নেক্সট কোশ্চেন রয়েছে ইন্দোচীন কবে কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে সঠিক আনন্সর হবে ইন্দোচীন উনিশশো চুয়ান্ন সালে ফরাসিদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে নেক্সট কোয়েশন রয়েছে ভারতের মহাকাশ কর্মসূচির জনক তাকে বলা হয় সঠিক আনসার হবে ডক্টর বিক্রম সারাবাইকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয় এই ছিল আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সারাও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথম একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া আজকে এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেজের সমাধান নিয়ে চলে ভিডিওটি জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ